ট্রাক থেকে নামানো হচ্ছে রূপালি ইলিশ, চলে যাচ্ছে পাশের মোকামে। শনিবার সকাল থেকেই হাঁক ডাকে সরগরম চাঁদপুরের বড় স্টেশন মাছ বাজার। স্তূপ কিংবা থরে থরে সাজানো নানা আকারের ইলিশে চোখ সবার। স্থানীয়দের পাশাপাশি মাছ নিয়ে হাজির ভোলা লক্ষ্মীপুরের জেলেরাও। তবে চাঁদপুরের ইলিশে বেশি আগ্রহ ক্রেতাদের। গত কয়েকদিন সাগর উত্তাল থাকায় জেলেদের জালে পরিমাণে কম ইলিশ ধরা পড়ছে। তবে বাজারে ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে, দাম নাগালে না থাকায় অসন্তোষ ক্রেতাদের। আর ব্যবসায়ীরা দিচ্ছেন কাঙ্ক্ষিত ইলিশ না থাকার অজুহাত। শনিবার বড় স্টেশনে সব মিলিয়ে ইলিশের সরবরাহ ছিল 300 মন, আর আকার ভেদে সেই ইলিশ বিক্রি হচ্ছে 48,000 থেকে 72,000 টাকা মন।